আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের বাংলা থেকে 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। দেখো, প্রথমে আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। খয়ের প্রশ্ন আছে নরেনের পোশাকটি নাম, উত্তর হবে নরেন্দ্রনাথ দত্ত। খয়ের প্রশ্নের উত্তর হবে রবি ঠাকুরের বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। গয়ের প্রশ্নের উত্তর হবে কুঞ্জবিহারি বাসা নিয়েছে, উত্তর হবে পোড়ো মন্দিরে। ঘয়ের প্রশ্ন কত্তায়নি হলেন দুর্লভের পিসি। 2 নম্বর প্রশ্ন আছে, দেখো পরের লাইনটি লেখো। কয়ের প্রশ্ন আছে টুকটুকে লাল নীল ঝিলমিল আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। ক্ষয়ের প্রশ্ন আছে জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি, অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারি। নেক্সট প্রশ্ন আছে, দেখো নিচের যুক্ত ব্যঞ্জনগুলি ব্যবহার করে নতুন শব্দ তৈরি করে বাক্যে ব্যবহার করো। তো তয়জফলা থেকে একটা নতুন শব্দ হচ্ছে সত্য, সত্যদেব বাক্য রচনা হচ্ছে রবি সব সময় সত্যের পথে চলে। এরপর আছে দেখো মধ্য নয়ে ঠয় দিয়ে হবে লণ্ঠন, বর্তমানে লণ্ঠনের ব্যবহার কমে গেছে। এরপর আছে দন্ত নয়ে ধয়ে জফলা, তো এটা দিয়ে একটা শব্দ হবে সন্ধ্যা, প্রতিদিন সন্ধ্যায় ঠাকুরমার কাছে গল্প শুনি। এরপর আছে ইংহয়ে গয় দেওয়া হবে জঙ্গল, গভীর জঙ্গলে বাঘ থাকে। 4 নম্বর আছে, দেখো অর্থ লেখো, স্বদেশ থেকে হবে নিজের দেশ, ঝর্ণা থেকে হবে জলপ্রপাত, অসহায় থেকে হবে নিরুপায়, স্মৃতিশক্তি থেকে হবে মনে রাখার ক্ষমতা। 5 নম্বর প্রশ্ন আছে বিপরীত শব্দ লেখো, উপযুক্ত থেকে হবে অনুপযুক্ত, আনন্দ থেকে হবে নিরানন্দ, গ্রাম থেকে হবে শহর এবং খোলা থেকে হবে বন্ধ। 6 নম্বর প্রশ্ন আছে বাক্য রচনা করো, চতুষ্পদ থেকে হবে ঘোড়া, দ্রুতগামী চতুষ্পদ প্রাণী, প্রকাণ্ড থেকে হবে প্রকাণ্ড, এক শব্দে ঘুম ভেঙে গেল, পৃথিবী থেকে হবে পৃথিবীর রং নীল, ঘুলঘুলি থেকে হবে ঘুলঘুলিতে চড়াই বাসা করেছে। 7 নম্বর প্রশ্ন আছে, দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো, তো পরিবেশ দিবস হবে 5ই জুন, প্রজাতন্ত্র দিবস হবে 26শে জানুয়ারি, স্বাধীনতা দিবস হবে 15ই আগস্ট, শিক্ষক দিবস হবে 5ই সেপ্টেম্বর, আর শিশু দিবস হবে 14ই নভেম্বর। 8 নম্বর প্রশ্ন আছে, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি। নরেনের মা নরেনকে কি বললেন, উত্তর হবে যা সত্য বলে মনে হবে সবসময় তাই করবি। ক্ষয়ের প্রশ্ন বিশ্বম্বর বাবু পালকি চড়ে কোথায় চলেছেন, উত্তর হবে সপ্তগ্রাম। গয়ের প্রশ্ন বিদ্যাসাগরের পুরো নাম কি, উত্তর হবে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঘয়ের প্রশ্ন দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনের নাম কি, উত্তর হবে ঘুম। ইংয়ের প্রশ্ন ময়ূরের ডাককে কি বলে, গাছকে আমরা কি বলি। দেখো ময়ূরের ডাককে কেকা বলে এবং গাছকে আমরা বলি বৃক্ষ। চয়ের প্রশ্ন পোড়ো মন্দিরটি কোথায় রয়েছে, সেখানে কি থাকে, উত্তর হবে অঞ্জনা নদীর তীরে চন্দনী গায়ে অন্ধ, আর সেখানে থাকে অন্ধ কুঞ্জ বিহারি। 6 প্রশ্ন কোন সময় ছবি তোলার পক্ষে আদর্শ নয়, উত্তর হবে ভোরবেলা আর সন্ধ্যাবেলা। 9 নম্বর প্রশ্ন আছে তোমার প্রিয় ফুল অথবা প্রিয় পশু সম্বন্ধে 5টি বাক্য লেখো, তো এখানে আমি প্রিয় পশু সম্বন্ধে লিখেছি যে গরু। গরু গৃহপালিত পশু, গরু 4টি পা, 1টি লেজ আছে, সারা শরীরের লোমে ঢাকা থাকে, বলদ গরু চাষ, গায়ে গরু দুধ দেয়, গরুর গোবর থেকে সার হয়। তো এই ছিল